আমি রশ্মি আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমার রান্নাঘরে আসছেন শেফ অভিষেক সাই। আসুন ওনার কাছ থেকে জেনে নিই উনি এখন আমাদের কি শেখাবেন। অভিষেক আমার রান্নাঘরে তোমাকে স্বাগত জানাই। হাই, কেমন আছো? ভালো আছি। আমি এখন বানাবো রাধা বল্লভী। চার জন লাগছে তোমার, ময়দা, ঘি, নুন, চিনি, টক দই, ছোলার ছাতু, এটা আছে, এটা হচ্ছে বিউলির কলাইয়ের ডাল, আচ্ছা ঠিক আছে, মৌরি গুঁড়ো, হিং। তো ফার্স্টে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি ময়দাতে ময়াম দেবো তোমার টক দই, ঘি ও চিনি ও নুন দিয়ে, তারপরে জল দিয়ে এটা মাখতে হবে। আর পুরটা যেটা হবে সেটা হবে মৌরি গুঁড়ো, হিং, ডালবাটা আর ছোলার ছাতু দিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি আমি ফার্স্টে করি, এটার মধ্যে যা যা লাগছে সেগুলো দিয়ে দিচ্ছি, তারপরে তুমি এটা মাখতে দাও, ততক্ষণ আমি পুরটা বানিয়ে ফেলি, ঠিক আছে? চামচ দেবো? হ্যাঁ, চামচ আছে এখানে, সেগুলো এটার মধ্যে ময়দার মধ্যে আমি ময়দা তিন চামচের মতো ঘি দিলাম, ওকে, টক দই দিলাম তিন চামচ, আচ্ছা, চিনি দিলাম এক চামচের মতো, নুন দিলাম এক চামচের মতো, এবার জল, ঠিক আছে? তুমি আমাকে ফ্রাইং প্যানটা দাও, ঠিক আছে? এবার এটা তুমি মাখতে থাকো, আমি ফ্যান ফ্যানটা গরম করে দিচ্ছি। অন করে দেবো এটা? হ্যাঁ, আমি অন করে নিচ্ছি। ফার্স্টে ফ্যান প্যানে আমি দিচ্ছি সাদা তেল, আচ্ছা ঠিক আছে, এর মধ্যে এই ডাল বাটাটা দেবো, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দিই, তিন চামচের মতো ডাল বাটা আছে এটার মধ্যে, আচ্ছা। তুমি এটা মাখা হয়ে গেছে? এটা মাখা হয়ে গেছে। তুমি আমার স্পুন দাও? হ্যাঁ দিচ্ছি। এর মধ্যে একটু হাতটা ধুই। হ্যাঁ, তুমি ধুই। হাফ চামচের মতো নুন দিলাম এটার মধ্যে, হাফ চামচের মতো চিনি, পিঞ্চ অফ হিং, ছোলার ছাতুটা এক চামচ, দু চামচ, একটুখানি ঘি দাও এটা। হ্যাঁ, বাস বাস, এবার মৌরি গোলটা দেওয়া আমাকে, এটা হচ্ছে পুর তোমার, আটটা দেবো? হ্যাঁ দিই দাও, পুরো ছড়িয়ে দাও। হ্যাঁ আটটা দাও, মরি গোলটা বেশি ভালো লাগে, একটু বেশি দিলে। হ্যাঁ হুম, বাস এগুলো আর লাগছে না? কিচ্ছু লাগছে না, তুমি সব ছড়িয়ে দাও। চলো, লেচিগুলো আমার হয়ে গেছে সব, তুমি এক কাজ করো, এটা একটা জায়গায় আমাকে দিয়ে এগুলো ছড়িয়ে দাও, দিয়ে একটা কড়াইতে তেল চাপিয়ে দাও, ওকে, ঠিক আছে? আর আমি এটা ভাজবো পুরো সাদা তেলে, পুরটা আমি এর মধ্যে ভরে দিলাম, ওকে, হ্যাঁ পুরটা ভরে জাস্ট গোল করে দিলাম, তেল দিয়ে ডিপ ফ্রাই করবে? হ্যাঁ ডিপ ফ্রাই করবো। ঠিক আছে, দেখো তো তেল। হ্যাঁ ঠিক আছে, তেলটা একটু গরম হবে। আমি এটা করে দিই, তুমি বেলো। হ্যাঁ হ্যাঁ, বেলে তো রাখতে পারবো না বেশিক্ষণ, তেলটা নিয়ে যাবো। পুরটা খুব সাবধানে করবেন যাতে বেরিয়ে না যায়, বেরিয়ে না যায়।
এরকম ফুলতে হবে তাই না এরকম ফুলতে হবে দিয়ে দি ফুলকো ফুলকো রাধা বল্লভী এখন যাবে তোমার কাছে চলো রেডি আমাকে আমি একটা প্লেট নিয়ে এসেছি সার্ভ করার জন্য সেটা আমাকে দিয়ে প্লিজ অনেক কিছু দিয়ে নিয়ে এসেছো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস একটা বানিয়েছি জাস্ট খাওয়াতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে অবিয়াসলি এবারে রাধা বলি অনেক ধন্যবাদ তোমাকে কি শিখে নিলেন তো রাধা বল্লভী কিভাবে বানাতে হয় তাহলে আর অনুষ্ঠান বাড়ির অপেক্ষা নয় বাড়িতেই বানিয়ে ফেলুন রাধা বল্লভী